ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য শেখানোর জন্য এবং অনুধাবন করানোর জন্য এই বাচ্চা ছেলেটি এই বাচ্চা ছেলেটির বয়স পাঁচ বছর ছয় ছয় বছর বয়স ভুল হলে ধরিয়ে দেবে সঙ্গে সঙ্গে ও যাত্রা ছেলে নয় তো এই বাচ্চা ছেলেটির অনেকগুলো প্রবলেম আছে এর শারীরিক প্রবলেম যা আছে তার থেকে মানসিক সমস্যা বেশি শারীরিক সমস্যা একটা আছে এই দাঁতগুলো কালো হয়ে যাচ্ছে দাঁতগুলো দেখি দাঁতগুলো এরকম ডিসকালারেশন হয়ে যাচ্ছে ব্ল্যাক হয়ে যাচ্ছে এই দাঁতগুলো সব ডিসকালারেশন হচ্ছে আমি বলেছিলাম দাঁতগুলো সব তুলে দেবো তা ও বললো আজকে না পরের দিন তুলবে তাই তো বললে আজকে না তো তো আজকে তুললাম না দাঁতগুলো তাহলে এই আছে আর ওর বা বাবা মায়ের কমপ্লেন আছে যে গ্রোথটা ঠিক হচ্ছে না আর একটু বাড়ার দরকার এইসব আছে কিন্তু ওর মানসিক কিছু সমস্যা আছে মানসিক সমস্যার মধ্যে হচ্ছে ওর ভয়টা খুব বেশি শব্দের উপরে ফিয়ার অফ নয়েস বজ্রপাতের শব্দে ভয় পায় ফিয়ার অফ থান্ডস্ট খুব কথা বলে বক 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 বকর বকর করে তো বলতে কষ্ট হচ্ছে বকর বকর করি না তো গ্রেট লোকাসিয়াস খুব বেশি কথা বলে খুব চঞ্চলতা রেস্টলেসনেস এরা বলছো তুমি খুব চঞ্চলতা এক জায়গায় চুপচাপ বসো না খালি এদিক ওদিক দৌড়ে দৌড়ি ছুটো ছুটি করো তোমার মধ্যে চঞ্চলতা খুব বেশি এটা কি ঠিক এটা ঠিক অনেক কষ্ট করে বলতে হচ্ছে সো গ্রেট রেস্টলেসনেস গ্রেট লুকাসিয়াসনেস গ্রেট সেন্সিটিভনেস টু মিউজিক টু থান্ডার স্টম টু নয়েস অ্যান্ড এ বেলুন ফাটার শব্দেও খুব অসুবিধা হয়ে যায় এমনকি ভয়ে জ্বরও হয় মাঝে মধ্যে সো গ্রেট সেন্সিটিভনেস টু নয়েস বজ্র শব্দ ভয় পাই বলেছ কোনো শব্দই ভয় পাই শব্দ সহ্য করতে পারে না শব্দ ভয় পাও বাচ্চা কি হয় শব্দ হলে সেটা হয় না তো হাত পা খুব ঘামে সোয়েটস এটা একটা নার্ভাসনেস এর সিমটম যেসব বাচ্চারা বেশি নার্ভাস থাকে তো নার্ভাস সাহসী ভাব দেখায় কিন্তু খুব নার্ভাস তো নার্ভাস বাচ্চাদের এগুলো খুব ঘামে যার জন্য আর খুব ঘামে রুটি খেতে চায় কি চায় না রুটি খেতে খুব পছন্দ ডি দেয়ার টু ব্রেড তাহলে ফিজিক্যাল জেনারেল ডি দেয়ার টু ব্রেড মেন্টাল সিমটমসের মধ্যে আর আরেকটা কথা হলো যে গান শুনলে কান্না পায় বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতর মা যখন গাইত

বুদ্ধি তো আছে মোটামুটি ভালোই তো কিন্তু সিম্পল বুদ্ধি থাকলেও বদ বুদ্ধি অত নেই সোজা সাদা সিদে আছে তো এই বাচ্চার জন্য কি ওষুধ সিলেকশন করা যেতে পারে ধনবাবু হুইচ মেডিসিন ইউ থিঙ্ক আপ কি মনে হচ্ছে ঠান্ডা প্রায় লাগে প্রায় লাগে কি না প্রায় লাগে না বংশী টিভি ছিল ও ঠাকুর দাদার টিভি ছিল টিউবার করি নাম ফসফরাস আর কেউ ফসফরাস তপস বাবু ফসফরাস নেট্রাম সাল নেট্রাম কার ফসফরাস ফসফরাস টিউবার করি নাম ফসফরাস फॉस्फोरस अविरित स्टेबिसाइजर हां स्टेबिसाइजर नेट्रम कार्ब कनो मान फुलने के पहले सेंसिटिव को नॉइज लोकैलिटी दोनों से नेट्रम कार्ब नेट्रम कार्ब सार्वना कार्ब सो नेट्रम कार्ब so, আপাত দৃষ্টিতে যা সিমটোম কালেকশন হয়েছে নেট্রাম কার বিজ দ্য চয়েস অফ মেডিসিন আই অলসো প্রেফার নেট্রাম কার বিকজ মেনি সিমটমস ইন রেপার্টরি নেট্রাম কার কাবার দি সিঙ্গল মেডিসিন কাবার অল দ্য রুপিক্স সি মাইন্ড উইপিং মিউজিক ফ্রম নেটাম কার দেয়ার নেট্রাম্যুর গ্রাফাইটিস থুজা সবাই না বাট নেট্রাম কার

আর যেটা খেয়াল করলাম ডিজেয়ার ফর ব্রেড মেন্টাল তো অনেক ওষুধ আছে কিন্তু ডিজেয়ার ফর ব্রেড অলসো নেট্রাম এখানে ফসফরাস নেই আমার আগের মেডিসিন ফসফরাস ছিল এই বাচ্চাটার আমি নিজেও ফসফরাস দিয়েছিলাম এরা ওষুধ চিকিৎসা ইরেগুলার তো মাই প্রিভিয়াস প্রেসক্রিপশন ওয়াজ ফসফরাস অনএম তো মেন্টাল সিমটম অনেকগুলো কভার করছে কিন্তু আমি জোর দিলাম ডিজার্স ব্রেড খুব রুটি খেতে চাই ওই ওষুধগুলোর একটাও নেই ফসফরাস ক্যালকিরা কার্ব এটা ওটা নেই তাহলে তাহলে এটা পিকিউটাম কার্ব এখানে বেশি কভার করলো আর মিউজিক কজেস উইপিং একটা বাচ্চা গান শুনলে কেঁদে ফেলে তাহলে এটাকে আমি একটা পিকিউলার আনকমন স্ট্রং পিকিউলিয়ার আনকমন ধরলাম যেখানে নেট্রামিউর সিপিয়া সেবাইনা। এইসব ওষুধগুলো আছে গ্রাফাইটিস কিন্তু ন্যাট্রাম কার্বিজ অন অফ দেম সো ন্যাট্রাম কার্বিজয়স অফ মেডিসিন থ্যাংক ইউ ভেরি মাছ